শিষ্য ভক্তদের প্রাণপণ শক্তি আর আবেগে ডঙ্কা কাশি বাজানো, লাল ত্রিকোণ নিশান এবং কামনা সাগরে পূর্ণ স্নানের ছবি, আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। উত্তর চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গের বিখ্যাত মেলাগুলির মধ্যে একটি হল ঠাকুরনগরের মতুয়া মহাসংঘের মহামেলা। আছি আজকে এই মেলা প্রাঙ্গণে। কবে মেলা শুরু হবে এবং কত দিন পর্যন্ত চলবে, পূর্ণ স্নানই বা কবে হবে এবং কটা থেকে শুরু হবে, সেই সমস্ত নিয়েই চলবে আজকের এই ভিডিও পর্বটি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। ঠাকুরনগরের মেলা বা ঠাকুরনগর মতুয়াধর্ম মহামেলা হলো পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত মেলা। মেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময়ে শুরু হয় এবং মেলা সাত দিন ধরে চলে। মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকেই মতুয়া ভক্তরা ঠাকুরবাড়িতে আসেন। বাংলাদেশ, মায়ানমার থেকেও আসেন অনেক ভক্ত। কামনা সাগরে ডুব দিয়ে পূর্ণ স্নান সারতে চান সকলেই। প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পূর্ণ স্নানের মাধ্যমে ওই মেলা শুরু হয়। আসুন এবার জেনে নেওয়া যাক, এবছর অর্থাৎ 2023-এ মেলা কত তারিখ থেকে শুরু হচ্ছে এবং পূর্ণ স্নানের সময় বা কখন। তবে তার আগে একটি ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা যারা গ্রামের ভিডিও এবং গ্রামীণ মেলা অথবা পুজো দেখতে চান, তারা এসআরকে রাজ ভ্লগস চ্যানেলটি দেখতে পারেন। এছাড়াও অন্যান্য বিভিন্ন স্থানের ভ্রমণমূলক ভিডিও এখানে দেখতে পাবেন। চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হলো। আসুন এবার জেনে নেওয়া যাক, এবছর অর্থাৎ 2023-এ মেলা কত তারিখ থেকে শুরু হচ্ছে এবং পূর্ণ স্নানের সময় বা কখন। এবছর ঠাকুরনগর মেলা শুরু হবে চৌঠা চৈত্র 1429, অর্থাৎ ইংরেজির 19 মার্চ 2023, রবিবার থেকে সাত দিন ব্যাপী, এবং পূর্ণ স্নানের সময় হল চৌঠা চৈত্র 1429, অর্থাৎ ইংরেজি 19 মার্চ 2023, রবিবার সকাল 5:57 থেকে, পাঁচই চৈত্র 1429, অর্থাৎ ইংরেজির 20 মার্চ 2023, সোমবার রাত 3:38 পর্যন্ত। চলুন এবার ঘুরে ঘুরে ঠাকুরবাড়ির সঙ্গে আপনাদের পরিচয় করাই। এটি হলো হরিচাঁদ ঠাকুরের মন্দির এবং মন্দিরটি খুবই সুন্দর। হরিচাঁদ ঠাকুরের মন্দিরের পাশেই রয়েছে গুরুচাঁদ মন্দির। এটি হলো বীণাপাণি দেবীর মন্দির, এখানে বীণাপাণি দেবীর মূর্তি রয়েছে। হরিচাঁদ ঠাকুরের মন্দিরের পাশেই রয়েছে এই কামনা সাগর পুকুরটি। এই পুকুরে স্নানের মাধ্যমে শুরু হয় মেলার সূচনা। এটি হলো শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির। এই মন্দিরের ভেতরে রয়েছে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর এবং বড়মার ভব্য মূর্তি। ভক্তরা একে একে মন্দিরের ভেতর করে যাচ্ছেন প্রণাম এবং নিয়ে যাচ্ছেন আশীর্বাদ। এই মেলার অন্যতম আরেকটি আকর্ষণ হলো ভক্তদের ঢাক ঢোল ডঙ্কা সহযোগে নাম সংকীর্তন। 1897 সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা হয়। ভারতের স্বাধীনতার পরে 1948 সালে প্রমথরঞ্জন ঠাকুর ঠাকুরনগরে মেলার সূচনা করেন। এরপর থেকে প্রতি বছরই চৈত্র মাসে মেলাটি অনুষ্ঠিত হয়। তবে করোনা মহামারীর কারণে 2020 সালে মেলাটি স্থগিত করা হয় এবং 2021 সালে পুনরায় মেলাটি অনুষ্ঠিত হয়। এবং আশা করা হচ্ছে ঠাকুরনগর মেলায় এবছর অর্থাৎ 2023-এ গত বছরের থেকেও বেশি ভিড় হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভ্রমণের ভিডিওগুলি সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছে। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও।